মঙ্গল মানেই যেন রুক্ষ একটা ছবি ভেসে ওঠে আমাদের চোখের সামনে। সৌরজগতের লাল গ্রহে মরচে পড়া লোহার কাঠামোর জন্যই বিখ্যাত। আমেরিকান স্পেস এজেন্সি জানাচ্ছে, মঙ্গলের গড় তাপমাত্রা -80 ডিগ্রি ফারেনহাইটে, যা হিমাঙ্কের তাপমাত্রার চেয়েও অনেক কম। গ্রহটির বায়ুমণ্ডল খুব পাতলা এবং খুব ঠান্ডা হওয়ার কারণে বরফ ছাড়া আর কোনো আকারের জলের অস্তিত্ব নেই। তবে একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে, 4.5 বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহে 300 মিটার মানে প্রায় 1000 ফুট পর্যন্ত গভীর সমুদ্র ছিল। গত 17 নভেম্বর কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের তরফে মঙ্গলের সমুদ্রের উপস্থিতি সংক্রান্ত এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছিল। সেন্টার ফর স্টার অ্যান্ড প্ল্যানেট ফরমেশনের প্রফেসর মার্টিন বিজারো একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, সেই সময় মঙ্গল গ্রহে বরফে ভরপুর গ্রহাণু দিয়ে বোমাবর্ষণ করা হয়। এই কাণ্ড গ্রহের বিবর্তনের প্রথম 100 মিলিয়ন বছরে ঘটেছিল। আরেকটি আকর্ষণীয় দিক হল যে গ্রহাণুগুলি জৈব অণুগুলিও বহন করে, যা জীবনের জন্য জৈবিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বরফের গ্রহাণুগুলি যে কেবল লাল গ্রহে জল পরিবহন করেছিল এমনটা নয়, সেই সঙ্গে আবার অ্যামিনো অ্যাসিডের মতো বায়োলজিক্যাল উপাদানগুলিও বহন করেছিল। সর্বশেষ এই গবেষণা অনুসারে গ্রহের প্রাচীন মহাসাগরগুলি কমপক্ষে 300 মিটার গভীর ছিল। মার্টিন বিজারো বলছিলেন যে ওই মহাসাগরগুলি হয়তো 1 কিলোমিটার পর্যন্ত গভীরতায় পৌঁছেছিল। সঙ্গে তিনি এও যোগ করেছেন যে সেই সময় হয়তো পৃথিবীতেও এত জল ছিল না। তিনি আরও বলেছেন, এই ঘটনা মঙ্গলের প্রথম 100 মিলিয়ন বছরের মধ্যেই ঘটেছিল, তারপরে পৃথিবীতে সম্ভাব্য জীবনের জন্য বিপর্যয়কর কিছু একটা ঘটেছিল। এটা বিশ্বাস করা হয় যে পৃথিবী এবং অন্য একটি মঙ্গল আকৃতির গ্রহের মধ্যে একটি বিশাল সংঘর্ষ হয়েছিল। সেই শক্তিশালী সংঘর্ষের ফলেই আর্থ মুন সিস্টেম গঠিত হয়েছিল এবং একই সঙ্গে পৃথিবীর সমস্ত সম্ভাব্য জীবনকেও নিশ্চিহ্ন করেছিল। এখন এই নতুন গবেষণার ফলে বিজ্ঞানীদের কাছে সত্যি আরও দৃঢ় প্রমাণ চলে এলো যে মঙ্গল গ্রহে পৃথিবীরও অনেক আগে প্রাণের উদ্ভবের জন্য সঠিক অবস্থা ছিল। বন্ধুরা, এই তথ্যমূলক ভিডিওটি মঙ্গল সম্পর্কে কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।